চিংড়ি মাছের কোফতা কারি বা চিংড়ি মাছের বড়া। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আর চিংড়ি মাছের কোফতা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। গরম ভাতে বেশ ভালো লাগে। দুপুরবেলা চাল ডাল ভিজিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চিংড়ি মাছগুলি কুচি চিংড়ি, এগুলির মুড়োটাও নিয়েছি, ফেলে দিইনি কিছু, ভালো করে বেছেছি, তারপর ধুয়ে বাটিতে নিয়েছি। একটা জার নিয়েছি ভালো করে ধুয়ে, এই জারের মধ্যে চিংড়ি মাছগুলি নিয়ে নেব। এই যে মাছগুলি এখন এই জারের মধ্যে নেব, এগুলির বড়া খুব টেস্টি হয়। এই যে জারটা, এটাতে চিংড়ি মাছগুলি নিয়ে নেব এখন। নতুন পদ্ধতিতে চিংড়ি মাছের বড়াগুলি করব, বেশ ভালো দেখতে, খেতেও সুন্দর। এই যে নিলাম, আর এখানে চাল ডাল যে ভিজিয়ে রেখেছিলাম এগুলি নরম হয়ে আছে, জল ঝরিয়ে চিংড়ি মাছের সঙ্গে চাল ডাল যে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়েছে, এগুলি এখন চিংড়ি মাছের সঙ্গে পেস্ট করব, শিলনোড়াও করা যায়। যাদের অ্যালার্জি আছে ওরা চিংড়ি মাছ খাবে না। এই চিংড়ি মাছের মধ্যে ডাল চাল ভিজিয়ে রেখে দিয়ে দিলাম, আতপ চালও দেওয়া যায়। আমি গোবিন্দভোগ চাল আর ডাল ভিজিয়েছি, এগুলি দিয়েছি, একটু পরিমাণটা বুঝে দিতে হবে, মাছ মানে চিংড়ি মাছ অনুযায়ী এই যে চাল ডালের পরিমাণটা দিতে হবে। এখন পেস্ট হয়ে যাবে মেশিনে, শিলনোড়াও করা যায়। একটা বাটিতে নিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, চিংড়ি মাছের পেস্টের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর বাকি উপকরণগুলি দেব। খুব ভালো লাগে, আপনারা এটা তৈরি করে খাবেন, এটা আমার ইচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, খুবই সুস্বাদু। আর এটা কিন্তু আমি নতুন পদ্ধতিতে করছি, চিংড়ি মাছ অনেকে ভাজা করে শিলনোড়ায় পেস্ট করে তারপর বড়া করে, কিন্তু আমি কাঁচাই বড়াটা করছি, মাছগুলি কাঁচাই আছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম, হলুদ দেব, বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে গন্ধ হয়ে যাবে, আর নুনটা ব্যালেন্স করে দিতে হবে। হলুদ দিলাম, নুনও দিয়েছি আগে, এখন হলুদটাও পরিমাণ বুঝে দিতে হবে, বেশি হলুদ হয়ে গেলে তেতো হয়ে যাবে, হলুদের গন্ধ হয়ে যাবে, এর জন্য হলুদটা ব্যালেন্স করে দিতে হয়। যতটুকু পরিমাণ আছে চিংড়ি বাটা মানে চিংড়ি পেস্ট, তারপর চাল ডাল পেস্ট, এগুলি তো দিয়েছি, আর এখন এগুলিকে এত সুন্দর করে মেখে নেব এবং ফেটিয়ে নেব, এত ভালো লাগবে খেতে ফেটিয়ে নিলে। এই যে সবগুলি মিশিয়ে নিচ্ছি আঙুল দিয়ে, এরপর ফেটিয়ে নেব, একটু নরম নরমই হয়েছে, এই যে ফেটিয়ে নিচ্ছি। মাছগুলি তো কাঁচা মাছ, এর জন্য মাছগুলিতে জল আছে, মানে মাছের নিজস্ব একটা জল থাকে, তো চিংড়ি মাছের এটাই একটু নরম হয়ে গেছে। এখন ফেটিয়ে নিচ্ছি এভাবে ক্লকওয়াইজ, এভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলি সুন্দর হবে এরকম। এই যে হাতে উঠেছে, মানে সুন্দর বড়া হবে। এভাবে পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু মেশানো হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট এভাবেই থাকবে, তাহলে পেঁয়াজগুলো নরম হবে। প্যান গরম করেছি, সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিতে হবে কারণ এখানে চিংড়ি মাছের কোফতাগুলি তৈরি হবে বা চিংড়ি মাছের বড়া তৈরি হবে। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, ভালোই গরম হয়েছে, প্যান তো গরম ছিল, তেলটা দেওয়া মাত্র গরম হয়ে ধোয়া উঠছে, মানে তেল গরম হয়ে গেছে। এখন একে একে চিংড়ি মাছের পেস্ট থেকে যে চিংড়ি মাছের ব্যাটারটা তৈরি করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে, এই ব্যাটারটা এখন এই তেলের মধ্যে দেব বড়া আকারে। এরকম একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, 100টা লাইক চাই। এই যে চিংড়ি মাছের ব্যাটারটা নিয়ে এই যে বড়া আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার চ্যানেল এভারগ্রিন 757, খুব ভালো ভালো রান্না আছে,
আপনারা একটা সাবস্ক্রাইব করুন আর রান্নাগুলি দেখতে থাকুন। খুবই সুন্দর এবং বাঙালিদের পছন্দের মতো রান্না, আর অন্য রকম রান্নাও আছে, বিদেশি রান্নাও আছে, মানে অন্য রাজ্যের রান্নাও আছে। আর এত সুন্দরভাবে দেখুন বড়াগুলি তৈরি করছি, সবগুলি দিয়ে দিলাম, এখন 5 থেকে 7 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু লো ফ্লেমে করছি, লো ফ্লেমে করলে ভেতরে তো পেঁয়াজ পড়েছে, চিংড়ি মাছগুলিও কাঁচা, ডাল চালগুলিও কাঁচা, এর জন্য লো ফ্লেমে এই বড়াগুলিকে ভাজা করতে হবে। এভাবে উল্টিয়ে উল্টিয়ে ভাজা করব, যে উল্টে দিতে হবে এভাবে। আমি টেকনিকটা দেখিয়ে দিলাম নতুন রাঁধুনিদের জন্য, এভাবে সবগুলি উল্টিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজা হতে দিয়ে দিলাম। আর বেশি ভাজা হলে কিন্তু পুড়ে যাবে, আমি দেখাবো কখন এটা বোঝা যাবে যে চিংড়ি মাছের বড়াগুলি হয়ে গেছে। এভাবে হতে দিতে হবে কিছুক্ষণ লো ফ্লেমে, তাহলে ভেতরে পর্যন্ত একবারে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ সব কিছু। বড়াগুলি হয়েছে কিনা এমনিতে তো বোঝা যাচ্ছে না, ভেতরে তো কাঁচা চিংড়ি মাছ, কাঁচা চাল ডাল পিঠালি হিসেবে দিলাম, চাল ডালটাকে গুঁড়ো করে মাছের সঙ্গে দিয়ে দিলাম। এখন এই যে ফ্লেমে ভাজাগুলি হচ্ছে, আমি দেখাবো কিভাবে বুঝবো যে ভাজাটা হয়েছে। এই যে খুন্তির পরিষ্কার জায়গাটা এভাবে দিয়ে দিলাম, এই যে কোনো ব্যাটার লেগেনি, মানে হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নিলাম, এই যে খুব সুন্দর প্রসেস। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।